দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধু, আমি মাসুদ পারভেজ, আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই। আমি ফুলতলা আন্ডারপাসের নিচে উত্তর পাশ দিয়ে যে এসএমভিটি জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি নেকটার যে ক্যাফেটেরিয়াটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল সেটা প্রায় ভাঙা হয়েছে। আজকে 6 আগস্ট 2024, এখানে আজকে তারা বিরতিতে আছে, কালকে থেকে কাজ শুরু করবে। আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি। প্রিয় বন্ধুরা দেখুন, এই জায়গাটা যেখানে ক্যাফেটেরিয়া ছিল সেটা প্রায় ভাঙা হয়েছে। আরেকটু এই যে গত 14 তারিখ থেকে গতকাল 5 অগস্ট পর্যন্ত দেশে একটা লাগাতার আন্দোলন সংগ্রাম হওয়ার কারণে এখানে মেটেরিয়ালসগুলো আনতে পারেনি এবং দেশে অবরোধ ছিল, যার কারণে এটা তখনও ভাঙা যায়নি, শ্রমিকরা তখনও আসতে পারেনি। তবে এখন আর প্রতিবন্ধকতা রইল না, আগামীকাল থেকে কাজটা সম্পূর্ণভাবে শুরু হবে, আমি সেটাই আপনাদেরকে দেখাতে এসেছি। আমি দীর্ঘদিন ভিডিও করতে পারিনি, কারণ কোথাও যাওয়া যায়নি, কোনো গাড়ি ঘোড়াতে চড়া যায়নি, সব কিছু বন্ধ ছিল, ফলে আমি কোনোভাবেই কোনো ভিডিওতে অ্যাটেন্ড করতে পারিনি। প্রিয় বন্ধু, আপনারা সেটা লক্ষ্য করেছেন, এই যে দেখুন ক্যাপিটাল এই অংশ, এটাই মূল অংশ। আমি নিচে দিয়ে একটু এগিয়ে যাচ্ছি, আমি আপনাদেরকে একটু দেখাবো যে দেয়ালটা আটকে আছে এখনো, সেটা আমি আপনাদেরকে দেখাবো। পাশে ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল আজকেই খুলে দিয়েছে, কালকে দেশে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু নতুন সরকার এখনো অ্যাটেন্ড করে নাই, করবে বন্ধুরা, কিন্তু স্কুল খুলে দিয়েছে। সম্ভবত কোনো পরীক্ষা বা গত 10-15 দিন কোনো রকম পড়াশোনা করানো যায়নি, স্কুলে হয়তো পরীক্ষা ছিল, জট হয়েছে, সেই কারণে তারা খুলে দিয়েছে। বন্ধুরা দেখুন, এই যে ক্যাফেটেরিয়া, সেই প্রতিবন্ধকতা মূল দেয়াল এখনো খুলে দেয়নি, উপর থেকে ভেঙে ফেলেছে। প্রিয় বন্ধুরা, এটাই হলো আসল মেসেজ, আপনাদেরকে জাস্ট মেসেজ দিতে এসেছি যে কাজ এগিয়ে চলছে, আর অল্প কাজ আছে, কিন্তু কাজ এখানে কিন্তু কোনো বন্ধ হবে না। উন্নয়নের যে ডেভেলপমেন্টের যে কাজ সেটা কিন্তু একদম বন্ধ হবে না। আমি কথা বলেছি ইঞ্জিনিয়ারের সাথে, তারা আমার সাথে কথা বলেছে, কিন্তু ক্যামেরায় কথা বলল না। বন্ধুরা আর একবার দেখুন, এই যে বিল্ডিং, পিছনের যে সবুজ বিল্ডিং দেখছেন সেটা নয়, সামনে যে প্রাচীরটা আছে, এই যে পুরনো একদম ধস ধসে একটা প্রাচীর, এটা ভেঙে দিলেই, এই যে দেখুন এসএমভিটি দেখাচ্ছি, এটাই খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং পাশে তপ্ত দুপুরে মানুষজন এই ব্রিজের নিচে মোটরসাইকেল নিয়ে কেউ কেউ দাঁড়িয়ে আছে, বাদাম বিক্রি করছে, অনেকগুলো গরু এখানে আছে, এগুলো এখানে রেস্ট নিচ্ছে, তার মানে মানুষের একটা ঠিকানা হয়েছে যদি কোনো প্রয়োজন হয় বৃষ্টি বা রৌদ্রে নিচে এসে দাঁড়ানো। প্রিয় বন্ধুরা, আমি এখন এখান থেকে যাব বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, একটা আন্ডারপাস নির্মাণ হচ্ছে, সেটার কী অবস্থা এটা দেখিয়ে আমি আজকের এই ভিডিও শেষ করব।
কি বন্ধুরা, আমি বগুড়া মেডিকেল কলেজের সামনে থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। এর আগে আমি আপনাদেরকে ছাকপলা থেকে দেখিয়ে নিয়ে আসলাম। এখন দেখুন যে বগুড়া যে মেডিকেল কলেজের সামনে আন্ডারপাসটা নির্মাণ হচ্ছে, সেই আন্ডারপাসের কাজ অনেকখানি এগিয়েছে। দেখুন বেড নির্মাণ করার জন্য মঞ্চ তৈরি করা হচ্ছে, এই যে দেখুন। এবং এই পাশে রংপুর প্রান্তে র্যামের জন্য পার্শ্বে যে টাইলস দেওয়ার কথা সেটা দিচ্ছে, দেখুন। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে নির্মাণের যে যন্ত্রপাতি সেটা কিন্তু আছে। এর আগে আমি আপনাদেরকে বললাম যে আমি এখানকার ইঞ্জিনিয়ার সালে এবং জাকিরের সাথে কথা বলেছি, তারা বলেছে যে কাজ বন্ধ হয়নি, আমাদের সম্পূর্ণরূপে আমরা কাল থেকে কাজ শুরু করে দেব। প্রিয় বন্ধুরা দেখুন, এই পরিস্থিতি আর অল্প দিনের মধ্যে 4-5 মাসের মধ্যে এটা কাজ শেষ হয়ে যাবে। আপনারা যারা আমার সাথে এতক্ষণ যুক্ত ছিলেন বা দেখলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।